এই যে শবে মেরাজ মুখস্থ করেছে ছোটকালে 27 রজব, এটা তো একদম কনফার্ম মুখস্থ করা আছে, ঠিক কিনা? কিন্তু আপনি যে কোনো সিরাতের কিতাব পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছে এটা কোরআনে পাকেও আছে, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরকম করে আল্লাহ তাআলা ইসরার কথা এই কোরআনে পাকে বলেছেন। লম্বা চড়া হাদিস আছে, তিনি কিভাবে বোরাকে করে গেছেন, কিভাবে ওনাকে সিনা চাক হয়েছে, মক্কা শরীফ থেকে রাতের বেলা প্রথমে গেছেন মসজিদ আকসা ফিলিস্তিন, সেখানে সমস্ত নবীদের রুহকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জামাতের ইমামতি তিনি করেছেন, এবং আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন তিনি সমস্ত নবীদের নেতৃত্বের আসনে আছেন। সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম বোরাকে করে ওনাকে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছাকাছি নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশের কাছে যে শেষ বড়ই গাছ আছে, যে বড়ই গাছের মধ্যে আল্লাহর নূরের চমক ঝলতে থাকে, সেখানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, হে মুহাম্মদ, আমার যাত্রা এখানেই শেষ, আমার আর যাওয়ার পারমিশন নেই, এবার আপনি এবং আপনার আল্লাহ কথাবার্তা হবে, অনেক সময় সেখানে থাকবেন, সেখানে দেখা সাক্ষাৎ দেখা হয়েছে কি না দেখেন নাই এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? একবার এক হাদিসে বললেন, রাআইতু নূরান, আমি নূর দেখেছি। আবার জিজ্ঞেস করলেন, আবার বললেন, আন্নাহু নূরুন ফা আইনা আরাহু, হুয়া নূরুন ফা আইনা ফা আন্না আরাহু, তিনি তো নূর, ওনাকে দেখবো কেমনে? তাহলে একবার বলে নূর দেখেছি, আবার বলেন তিনি তো নূর, আমি ওনাকে দেখবো কেমনে? তা আল্লাহ তাআলার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়নি এইভাবে সরাসরি আল্লাহর অস্তিত্ব সহকারে, কিন্তু কথাবার্তা হয়েছে, আল্লাহ তাআলাকে তিনি দেখবেন কিয়ামতের দিনই, এটাই আল্লাহ তাআলার ডিসিশন। তো এরপরে ওখানে অনেক কথাবার্তা হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের জাহান্নামের অনেক সিন দেখিয়েছেন, সেগুলো দুনিয়াতে তিনি বয়ান করেছেন, কীভাবে জান্নাতে কোন আমল করে লোকেরা জান্নাতে গিয়েছে, কোন কোন আমল করে লোকেরা জাহান্নামে গিয়েছে, সেগুলো আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন। 5 ওয়াক্তে ফরজ নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত ছিল, কমাতে কমাতে মুসা আলাইহিস সালামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্তে থেমে গেল, আল্লাহ তাআলা বলে দিলেন, লেখছিলাম তো 50 ওয়াক্ত দেবো, সব কমাবো না, ওয়াক্ত কমিয়ে দিয়েছি, সব কমাবো না, তোমার উম্মত 5 ওয়াক্তে পড়লে 50 ওয়াক্তে সব পেয়ে যাবে। এই উম্মতের এই 5 ওয়াক্ত না আমাদের খবর নাই, সবে মেরাজের দিন মিরাত করার খবর ঠিকই আছে। তো এখন এই যে এই ঘটনা ঘটলো মেরাজের, এটা সত্য ঘটনা এবং সশরীরে হয়েছে, উনি শুধু রুহানিভাবে ওনার মেরাজ হয়নি, শারীরিকভাবেই ঘটেছে এবং এত কুইক হয়েছে। তিনি যে বিছনা থেকে উঠে গিয়েছিলেন, বিছনাটা তখনও ঠান্ডা হয়ে যায়নি, ঘুরে আসার পরে যে পানি দিয়ে ওযু করেছিলেন, ওযুর পানি তখনও গড়াচ্ছে, মুহূর্তের ভিতরে চলে আসছেন, কিন্তু দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে কাটিয়েছেন, সেখানে এত সময় কাটানো হলো, কিন্তু জমিনের মধ্যে এত কয়েক ক্ষণ মাত্র, এটা কিভাবে সম্ভব হলো সেটা আপনার আমার ক্ষমতার বাইরে বোঝা। এত উপরে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে নিয়ে গেলেন সেটাও আল্লাহ তাআলার, এত দ্রুত গতিতে এত দূরত্ব পৌঁছে যাওয়া, এটা আল্লাহ তাআলার কুদরতের পক্ষেই সম্ভব হয়েছে, এইগুলো সত্য ঘটনা। এখন বলুন এই ঘটনাটা কয় তারিখে হয়েছে? 27 রজব একটা মাত্র ইতিহাসের অপিনিয়ন আছে, সাহাবারা এক একজন এক এক দিনের বয়ান করেছেন, বেশ কয়েকটা বর্ণনা এসেছে কোন তারিখে সবে মেরাজ হয়। আপনি যদি আর রাহিকুল মাখতুম সিরাতের গ্রন্থটা আছে যে, ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি, 6টা মত, যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে, সাহাবিরা দিনটাও জানেন না কোন দিন হয়েছে, রমজানে বলছে বললাম তো, এতে কি বোঝা গেল সাহাবিরা দিন মুখস্থ করে ওই দিন আমল করেছেন, এরকম মনে হয় আপনাদের কাছে? ওনারা যদি দিন তারিখটা বেলা বলার ক্ষেত্রে নিশ্চয় করে বলতে পারছেন না, কনফার্ম না, তাহলে তো বোঝা গেল এই দিনটা ওনারা এভাবে হিসাব করেননি এবং এই দিনে ওনারা বিশেষ কোনো আমল করেননি, কোনো প্রমাণ পাওয়া যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেরাজের রাত্রে তোমরা এই আমল করো, এই সওয়াব হবে, কোনো সহি হাদিস নাই, যদি কিছু থাকে সব বানোয়াট,
মানুষের বানানো মিথ্যা হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন কোনো ইবাদত করেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু করেননি, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেননি, আলী রাদিয়াল্লাহু আনহু করেননি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, কারো কাছ থেকে এই রাতের ইবাদতের উপরে কোনো হাদিস, কোনো ফেকার মাসালা পাওয়া যায়নি। পরবর্তী পর্যায়ে যারা দুর্বল হাদিস নিয়ে বেশি আলোচনা করেন, কিছু কিছু লোক মানুষকে ফজিলত জোগাড় করার জন্য অনেক ফজিলতের হাদিস তৈরি করেছে, তারা এগুলোকে জোগাড় করেছে, এগুলোর সঙ্গে অনেক আমল যোগ করে দিয়েছে। কোরআন হাদিসে এইরকম খাস কোনো আমল শবে মেরাজ উপলক্ষে নেই। তবে আজকে রাত্র, গত রাত্রে, আগামীকাল রাত্রে, প্রত্যেক রাত্রে ইবাদত করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে, ইবাদত করবেন, জায়েজ আছে। এবার এটা অন্যতম একটা রাত, মানে আর দশটা রাতের মতোই একটা রাত মনে করে ইবাদত করবেন, নো অবজেকশন। কিন্তু এই রাত, আজকেই রাতে মেরাজ ঘটেছে, এটা বিশ্বাস করার, ফিক্স করার কোনো সুযোগ যেমন ঐতিহাসিকভাবে নাই, কোনো প্রমাণ নেই, ঠিক তেমনি এই রাতের কোনো খাস ইবাদতের ব্যাপারে কোনো সহি হাদিসে একটি আমলও পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি শুধু আজকে রাত্রে নয়, আপনি যে কোনো রাত্রেই সুযোগ পাইলে আল্লাহ তাআলার কাছে কিছু ইবাদত করবেন, তাসবিহ করবেন, জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এটা তো চমৎকার কথা। এটা কোনো রাত্রের ব্যাপারে আল্লাহর কোনো অবজেকশন নাই যে অমুক রাত্রে আমার ইবাদত করতে পারবে না, বরঞ্চ প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা আমাদের কাছে ইবাদতের জন্য অপেক্ষা করতে থাকেন, শেষ রাতে এসে ডাকতে থাকেন, তাহাজ্জুদের সময় কে আসো, গুনাহ করেছে তওবা করতে চাও, আসো আমি মাফ করে দেব, কে আসো, কার কি হাজত আছে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেবো। আজকে রাত্রেও আল্লাহ তাআলা সেটা করবেন, আগামীকাল রাত্রেও করবেন। আমরা প্রত্যেক রাত্রেই কিছু কিছু ইবাদত করার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই।